বিষয়টিকে একেবারে সহজ করে ভাবো। একটি জমির লেভেল, ধরো দুটি জমির লেভেল সমান আছে। এখন এখানে এক্সোজেনিক বল, এন্ডোজেনিক যে বল, এই বলগুলোর বিষয়টা আমি একটু পরে আসি, শুধু সহজ যে বিষয়টি আছে কনসেপ্টের জায়গাটি তোমাদের সেই জায়গাটাকে ক্লিয়ার করি। সেটি হচ্ছে, যদি ভূমি এতটুকু বাড়ে আর বলের অনুপাতের দ্বারা কমে যদি কম, মনে করো বেড়েছে অনেক বেশি, মনে করো এখান থেকে এই পর্যন্ত বেড়েছে, ধরে নিলাম 1 সেন্টিমিটার, কিন্তু ক্ষয় হয়েছে 0.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ভূমির উত্থান, এটা হচ্ছে ক্ষয়। বুঝতে পেরেছো তো? ক্ষয় হয়েছে 0.5 সেন্টিমিটার, কিন্তু ভূমিটা উত্থান ঘটেছে 1 সেন্টিমিটার প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে যেও কি হলো, এতটুকু তো বেড়ে গেছে, এতটুকু নেমেছে, দ্বিতীয় পর্যায়ে যেও কি হলো, ভূমিটা আরও একটু, আরও 1 সেন্টিমিটার বেড়ে গেল, ধরো এখান থেকে এতটুকু আবার বেড়ে গেল, সেক্ষেত্রে ক্ষয় হয়েছে দ্বিতীয় পর্যায়ে আবার এতটুকু, আবার 0.5 সেন্টিমিটার। প্রতিবারে কি লক্ষ্য করছো যে ক্ষয়ের হার কম, উত্থানের হার বেশি? এমনই করে তিনি এই কথাটিই বলেছেন পেঙ্ক, যে যদি ভূমির ক্ষয়ের হার, ভূমি ক্ষয়ের হার হারের চেয়ে ভূমি উত্থানের হার বেশি হয় তাহলে উচ্চতা বাড়বে। এই চিত্রটি, এটিকে তিনি কীভাবে একটি চিত্র দ্বারা বুঝিয়েছেন, এমন একটি চিত্র দিয়ে বুঝিয়েছেন। ওহ, একটু ই হয়ে গেল এই জায়গাটা না। ভূমির কথা তিনি কি বলছেন, যে সময়ের সাথে, তিনি বলছেন যে সময়ে সময়ে উত্থান উত্থান বেশি হয়েছে বলেই ভূমিটাই পর্যন্ত এসেছে, ক্ষয় কম হয়েছে, ক্ষয় কম হচ্ছে তাই ভূমির উত্থান বেড়ে গেছে, মানে যতটুকু না ক্ষয় হয়েছে তার চেয়ে বেশি ভূমি উঠেছে, এটাই হচ্ছে আসলে মূল কথা। ঠিক আছে, এখন কোন কোন প্রেক্ষাপটে ভূমির ক্ষয়ের বিষয়টি আসলো, সমানুপাত অনুপাত এই বিষয়গুলো কী হয়ে এখানে কাজ করছে, সেই বিষয়টি আমরা এখন জানবো।